তোমাদের একটা কথা বলবো, হ্যাঁ গুড়িয়ার পাপা হয়তো শুনলে আমার উপর রেগে যাবে ফট করে। হ্যাঁ আমাদের মানে এখনো মানে কি বলবো, সমাজে মেয়ে সন্তান হলে অনেকেই হ্যাপি হয় না। যাই হোক, মেয়ে কেন হলো, হয়তো 100-এর মধ্যে এখনো 10 জন লোক আছে যারা পছন্দ করে না মেয়ে হয়েছে বলে। শ্বশুরবাড়ির লোক বা স্বামী সবাই তখনই ছেড়ে চলে গেছে। অনেক দিন হয়ে গেছে জানো সিনেমা দেখতে আসি না, বলিও নি এবছর, যদিও গুড়িয়া সেই হয়েছে ও, তারপরে তো লকডাউনই পড়ে গেল। এখন তো অনেকদিন ধরে আবার আছে সব ওপেন, কিন্তু যাই হোক আসা হয়নি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো সকাল সকাল গেছি রেডি হয়ে, কারণ একটু বেরোচ্ছি গুড়িয়ার পাপা আর আমি। আর গুড়িয়া বাড়িতে নেই এখন, বাড়ি থাকলে হয়তো ফোনের সামনে চলে আসতো। তাড়াতাড়ি পড়াশুনো কমপ্লিট করে গেছে দাদা বাড়ি। আজকে রবিবার, ও প্রতি রবিবারই দাদা বাড়ি যায়। তো পড়া কমপ্লিট করে ওর পাপা গেছে দিতে ওকে। তো এখন আসবে বাড়িতে, এসে আমরা দুজনে যাচ্ছি কৃষ্ণনগর, একটু দরকার আছে। আর তারপরে সেই কাজটা সারার পরে একটু কেনাকাটাও আছে। আর কি করি কোথায় যাই সব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আমার সঙ্গে। আর একটা কথা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। আর কারো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করো। বাবুর এখনো পছন্দ হয়নি, এখন যাচ্ছে ট্রেন্সে, দেখি পছন্দ হয় কি না। বাহ থ্যাংক ইউ, দেখো এটা কি ভালো লাগছে, কিন্তু আমি নেবো না, আমাকে গেলাবার প্রচুর কিনে দিয়েছিল। গুড ড্রেস লেখে উঠতে পারতো, টেন্সে যাচ্ছ না কেন, টেন্সে চলো আগে ওখানে যাবো, চলো এখন এসছি বিগ বাজারে। বিগ বাজারের উপরে আগে সব গ্রসারি ছিল, এখন উপরে একটু রেখেছে সব ড্রেস আর সব কিছু দিয়ে, দেখি কি নেয় সব গ্রসারি। এখন আর এগুলো এত দূর থেকে টেনে নেওয়ার কোনো মান নেই, কারণ নবদ্বীপই সব হয়ে গেছে। দেখো এসি টেনছে, দেখি কি কেনাকাটা করেন বাবু এখান থেকে। পছন্দই হচ্ছে না ওনার কিছু, পছন্দ হচ্ছে না, নেবে না ভগবান জানে। তো দেখি চলো কি নেয়। দেখো কৃষ্ণর ওখানে কেনাকাটা কমপ্লিট, এবার আমি এসছি একটু আমার। এটাও টেন্স পাশে, দেখো ওয়ান পিস গুলো কি ভালো লাগছে। গেলবার কৃষ্ণ আমার জন্য এরকম একটা ওয়ান পিস নিতে খুব চেয়েছিল, কিন্তু আমি নেইনি, এত মোটা শরীরে এসব পড়লে আমাকে আর দেখতে হবে না। বাহ এটা ভালো লাগছে। কৃষ্ণর এখনো পেমেন্ট করা হয়নি, আর আমি একটু টেন্সে ঘুরলাম, দেখলেই তো অতটা পছন্দ কিছু হয়নি, হয়নি বলতে এবছর আমার কিছু নেওয়ার একদম ইচ্ছা নেই, প্ল্যানিং নেই, গুড়িয়া আর গুড়িয়ার পাপার হলেই এনাফ। তো চলো দেখি ওর পেমেন্ট হলো কি না। তো
দেখো কেনাকাটা কমপ্লিট, আমাকে এখানে বসিয়ে রেখেছে এগুলো নিয়ে, আর ও গেছে চা না কফি খেতে। তো যাই হোক চলো বসে থাকি, আর বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আমি কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, অল্পই কিনেছি। তো কি কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর খুব মানে কি বলবো, ঘুরে ঘুরে নিয়ে আসলো খুব সুন্দর একটা জায়গা দিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করতেই আমি ভুলে গেছি। দুই দিকে জমি আর সর্ষে ফুল, ভীষণ ভালো লাগছিল, তো তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। তো আর একটা কথা বলি, দাঁড়াও বসে বলছি। তো তোমাদের একটা কথা বলবো, হ্যাঁ গুড়িয়ার পাপা হয়তো শুনলে আমার উপর রেগে যাবে ফট করে। হ্যাঁ আমাদের মানে এখনো মানে কি বলবো, সমাজে মেয়ে সন্তান হলে অনেকেই হ্যাপি হয় না, যাই হোক মেয়ে কেন হলো, আবার অনেকে খুব হয়, হয়তো 100 মধ্যে এখনো 10 লোক আছে যারা পছন্দ করে না। যেমন এই কথাটা কেন বলছি, মাম্মাম যখন হয় তখন ওই নার্সিংহোমে আরও একটা বেবি হয়েছে, যে মেয়ে হয়েছে বলে শ্বশুরবাড়ির লোক বা স্বামী সবাই তখনই ছেড়ে চলে গেছে, মানে নার্সিংহোম থেকে দেখা তো দূরের কথা, যখনই শুনলো মেয়ে হয়েছে। কথাটা বলছি কেন, তার কারণ গুড়িয়ার পাপা মাম্মা হওয়ার পর থেকে আমরা এখন কেনাকাটা মানে একটু কেনাকাটাও করলাম, দেখলে আবার একটু ডাক্তারও দেখালাম, সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক একটু খাওয়ার কথা ছিল মাদার্সাতে যাওয়ার, বলছিল যে তোমাকে নিয়ে যাব, কিন্তু শুধু মেয়ে আসে, মেয়ে যায়নি বলে বলছে না আজকে না কালকে, বলছে কালকে নিয়ে আসবো, তাও ঠিক আছে মেয়ে যেহেতু নেই তো যাওয়া যাবে না মেয়েকে ছাড়া। তো হয়তো ভাববা যে এটা কি মানে কেন বলছি, যে কোনো জিনিস মাম্মাম নেই থাক অন্য একদিন, মানে মেয়ে না হলে তো আমাকে একা একা কোথাও ভালো কিছু দেখার হলো, মানে এমন হয়েছে আমার একটা জায়গায় গেছি খুব সুন্দর কিছু দেখার, মানে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে যে দরকার নেই মেয়েকে মাম্মামকে নিয়ে আসবো তারপরে দেখবে। তো এই কারণে বলি, কেউ হয়তো একদমই পছন্দ করে না আর কারো কাছে ভীষণ দামি, মানে এখন মাম্মাম হওয়ার পরে ওর মনে হয় পুরো সব কিছু নিয়েই গুড়িয়া, আর গুড়িয়ার পুরোটা নিয়েই ওর পাপা। তো যাই হোক আর বলবো কি, তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতেই পারো, মানে এটা ঘরে বসে আমি তো সবাইকে বলি যে আমাকে দুজনেই ভুলে যায়, পুরো মা আর মানে মেয়ে আর পাপার এত ভালো সম্পর্ক। অবশ্য প্রতিটা মাই হয়তো দেখলে পছন্দ করবে যে হ্যাঁ কেনাকাটা হলো। হ্যাঁ আমাকেও বলেছিল মেয়ে গেছে, কিন্তু ওর পাপা একটু কিনবে তাই, কিন্তু মেয়ের জন্য কিনে নিয়ে আসলো, মনে হয় আরও ধরে আনলেও খুশি হয়। তো যাই হোক এগুলো তোমাদের এখন আমি দেখাবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো এবার চেঞ্জ করব, তারপর খাওয়া দাওয়া সারবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই টাটা।